তাহলে সাকিবিয়ানরা সকলে রেডি তো? এইবারে কিন্তু মনে হচ্ছে আর এই সময়টা আসতে বেশি দেরি নেই, দরদের অফিসিয়াল আপডেট আমরা খুব শীঘ্রই পেতে চলেছি। ইতিমধ্যে কিন্তু অনন্য মামুন আমাদের কলকাতায়। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো, অনন্য মামুন ভাই কিছুক্ষণ আগে একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টটার যেটা প্রথম লাইন আমরা দেখতে পাচ্ছি সেটা উনি লিখেছেন, ভাইয়ের নিষেধ কিছু বলা। মানে সাকিব ভাই কিন্তু দরদ রিলেটেড কিছু বলতে, কিছু জানান দিতেই চাইছেন না, বা তিনি চাইছেন না অনন্য মামুনের দ্বারাও যাতে দর্শক বা সাকিবিয়ানরা কেউ কিচ্ছু জানতে পারুক, ঘুণাক্ষরেও কিছু টের পাক, এমনটা কিন্তু সাকিব ভাইয়া নিজেও চাইছেন না। এটা অনন্য মামুনের পোস্ট থেকে আমরা ক্লিয়ার হয়ে যেতে পারলাম। এবং অনন্য মামুন কিন্তু মুম্বাইয়ের সমস্ত রকম কাজকর্ম মিটিয়ে কলকাতায় ব্যাক করলেন, এমনটাই উনি লিখেছেন। কাজের চাপে একটু ভাবনা নিলে হয়, বাকি সময়টা কলকাতায় কাটাতে হবে। কাজেই আমরা বুঝতে পারছি হতে পারে এই দরদ সিনেমার জন্যে খুব শীঘ্রই হয়তো সাকিব খানও কলকাতায় আসতে পারেন, এমনটা কিন্তু হলেও হতে পারে। এবং বড় অংশের একটা শ্যুট হয়তো কলকাতাতেও হবে, এমনটাও একটা পরিকল্পনা নিশ্চয়ই থাকলেও থাকতে পারে। আমি সবটাই কিন্তু আমার আন্দাজ থেকে বলছি, আমার মনে যেগুলো হচ্ছে আমি সেগুলোই তোমাদের সঙ্গে বলছি। দেখো, ইতিমধ্যেই প্রথম থেকে এটা তো জানতে পারা গিয়েছিল যে ভারত থেকে এই ছবির শ্যুট আরম্ভ হবে, ভারতের বেনারস থেকে এই ছবির শ্যুট শুরু হবে, এমনটা আমরা জানতে পেরেছিলাম। কাজেই তাহলে কি খুব শীঘ্রই দরদ সিনেমার শ্যুটিং শুরু হতে যাচ্ছে বন্ধুরা? এখন সাকিবিয়ানরা সব থেকে বেশি যেটার জন্যে উদ্গ্রীব হয়ে বসে আছে সেটা হচ্ছে দরদ সিনেমার নায়ক সাকিব খান। এই লাইনটা, এই অ্যানাউন্সমেন্টটা প্রত্যেকজন সাকিবিয়ান এখন শুনতে চাইছে। এই যে সাকিব ভাই বলতে যে বারণ করেছেন বা উনি নিষেধ করেছেন যে কিছু যেন না বলা হয়, এটা নিয়ে দুটো কারণ হতে পারে। একটা হতে পারে এই প্যান ইন্ডিয়া প্রজেক্ট, এই স্ক্রিপ্ট পড়ে সাকিব খানের ভীষণ ভালো লেগেছে এবং ভালো লাগার দরুন কিন্তু তিনি হ্যাঁ বলেছেন, না হলে কিন্তু তিনি অন্যরকম কোনো, যে স্ক্রিপ্ট তার পছন্দ হচ্ছে না, স্ট্রং কন্টেন্ট না হলে কিন্তু তিনি কাজ করবেন না, এটা আমরা ইতিমধ্যে জানতে পেরে গেছি। কাজেই এটা হতে পারে যে সবটাই যখন হবে তখন আনুষ্ঠানিকভাবে হোক, সাকিব ভাই নিজেই অ্যানাউন্সমেন্ট করবেন তার নাম। সাকিবিয়ানরা এই আগ্রহ নিয়ে, এই উদ্গ্রীবতা নিয়ে কিন্তু বসে আছে, দিনের পর দিন কাটাচ্ছে তারা। এবং দরদ নিয়ে কিন্তু একদমই কেউ নিরাশ হবে না বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি, দরদ প্রজেক্টটা কিন্তু আসার সম্ভাবনা অনেকখানি বেশি। অনন্য মামুন এর আগেও বিভিন্ন রকম পোস্ট করেছিলেন, এই ধরনের পোস্ট, কিন্তু তখন কিন্তু আমরা একটা জিনিস মনে রেখো, আরশাদ আদনান, হিমেল আশরাফ এবং অনন্য মামুনকে একসঙ্গে ছবি তুলে পোস্ট লিখতে দেখিনি যে আমরা তিনজন একসঙ্গে। কাজেই এটা থেকে কিন্তু অনেক বিষয়, মানে অনেক বিষয় ক্লিয়ার হতে পারে। এবং কলকাতার এসকে মুভিজ, তার সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের ভীষণই নাম করা একটি প্রোডাকশন হাউস যুক্ত হয়েছে এই ছবির সঙ্গে, কাজেই আমরা বুঝতে পারছি এই প্রজেক্টটা নিয়ে কথা তো ভাই এগিয়েছে। এবার ভাই কিছু বলতে নিষেধ করছেন মানেই ভাই এটা চান না যে কোনো রকমভাবে কিছু লিক হোক, তাই জন্যই তিনি বারণ করছেন। এবং আমি জানি অনন্য মামুন ভাই, তিনিও যথেষ্ট নিজেকে এবারে নিজে রেখে রেখে খবর দেবেন, আবেগ প্রবণিত হয়ে গিয়ে দুমদাম দুমদাম পোস্ট করতে থাকবেন না। এটা আমি একজন দর্শক হিসেবে অনন্য মামুন ভাইয়ের কাছে একটা অনুরোধ যে আগে কাজটা ফ্লোরে চলে যাক, তারপরে আপনি আপডেট দিন, তার আগে কোনো আপডেট আমাদের দরকার নেই। আমরা শুধু একটাই আপডেট চাই, সেটা সাকিব ভাইয়ের কাছ থেকে পেলে সব থেকে বেশি আনন্দিত হব, সেটা হচ্ছে দরদ সিনেমায় নায়ক হিসেবে আমরা সাকিব খানকেই পেতে চলেছি। এটা পাওয়া, এই খবরটা পাওয়ার জন্যে সাকিবিয়ানরা খুবভাবে অপেক্ষা করে আছে। তো দেখা যাক কি হয় কি না হয়, সবটাই আমাদের ওয়েট করতে হবে। তো মনে হচ্ছে খুব শীঘ্রই আমরা দরদ সিনেমার কিছু আপডেট তো ভাই পেতেই চলেছি। আর যদি ভালোবাসা দিবসে আসে এই ছবিটা তাহলে বিশাল ব্যাপার হবে, প্যান ইন্ডিয়ায় ছবিটা রিলিজ পাচ্ছে, তার সঙ্গে বাংলাদেশে তো পাচ্ছেই, খুব ভালো একটা প্রজেক্ট হবে, আমরা এটা আশা রাখতেই পারি। দেখা যাক তোমাদের কি বক্তব্য এই দরদ নিয়ে, ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। বন্ধুরা আজকের জন্য সকলকে জানালাম শুভরাত্রি, দেখা হচ্ছে আবার আগামীকাল, টাটা।